আবু তাহের আদনান বলেছেন, এমন এক সময় আসবে যে কাগজের টাকা নাকি চলবে না, দাওয়াত দিয়ে এসে কাগজের টাকা দিবেন না, দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বলবেন যে কাগজের টাকা তো নেওয়া যাবে না, অতএব আপনাকে কাগজের টাকা দিব না, কি দিব, সবে এক টাকার পয়সা দিবেন। আবু তাহের আদনান বলেছেন, শেষ জামানায় খাবার ভেজাল হবে, দলিল আছে সূরা কাহাফে, এই কথা কি ঠিক? খাবার ভেজাল হবে এই মর্মে আয়াত নাই, তবে ভেজাল হচ্ছে। স্কুলে গিয়ে কি বান্ধবীর সাথে কথা বলা যাবে? বলিয়েন পুরুষ পুরুষ বলতে পারবে না। মসজিদে সালাতের সময় কি মোবাইল ফোন কি সামনে রেখে সালাত আদায় করা যাবে? পকেটে রাখবেন, বন্ধ করে রাখবেন, না হলে সাইলেন্ট করে রাখবেন, যদি আপনার কোনো উপায় না থাকে সামনে রাখতে পারবেন উল্টিয়ে রাখবেন। কিভাবে দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয়, অনেক কান্নাকাটি করবেন, দুরাকাত সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে ডাকবেন, আর হারাম খাদ্য থেকে বিরত থাকবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। শায়খ আপনার পরিচয় জানতে চাই, আপনার বয়স কত? আমার বয়স 30-এর পাশাপাশি। আমার পরিচয়, আমি 3 বার দাওরায়ে হাদিস করেছি, গোল্ড মেডেলিস্ট। আমি উসুলে হাদিস, উলুমুল হাদিস, তাকাসুস ফিল হাদিস, তাকাসুস ফিল ইফতা এবং আদব করেছি। বাংলাদেশে যেটাকে মুফতি বলে, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি কোনো কোর্টের জজ হতাম, এই ক্ষমতা আমার আছে। আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড, এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই। আমি কখনো 98, 97, 96 পাইনি, আমি পেয়েছি 99 না হলে 100। যেই হুজুর 99 দিয়েছে ও খেয়ানত করেছে, কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই। আমি কখনো প্রশ্ন বাছি নাই যে এইটা দিব, ওইটা দিব, এইটা দিব, আমি একাদশে খালি লিখে গেছি। একটি নাসিদে আছে, আমি মদিনা ছেড়ে কোথাও যেতে চাই না, কারণ জান্নাতেও মদিনা নেই কিন্তু মদিনাতেই জান্নাত রয়েছে, এমন কথার, এটা বানোয়াট কথা। মসজিদ বানানোর সময় হিন্দুর টাকা পয়সা নেওয়া যাবে কি? আবু জাহেল কাফের, হারাম টাকা নেয় নাই, আপনার ব্যাপার। জানাজা শেষে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? বেনামাজি অথবা সুদখোর অথবা নিশাখোর মসজিদে অথবা মাদ্রাসায় দান করলে সে দান নেওয়া যাবে কি? যাবে। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিলে কি হবে? পাপ হবে। দাড়ি চাটা ইমামের পিছনে সালাত হবে কি? যারা দাড়ি চাটে তারা দাড়ি চাটা ইমামের পিছনে সালাত করবে, তবে পড়লে হয়ে যাবে। আকিকা, হ্যাঁ, আকিদাটা আসলে কি? আকিদাটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, আপনার অন্তরে যে বিশ্বাসটা থাকে, বাধা থাকে বিশ্বাস, ওটাই আকিদা। আল্লাহর প্রতি যে ধারণাটা থাকে, আল্লাহর রসুলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর নবীর প্রতি, তাকদীরের প্রতি, পুনরুত্থানের প্রতি, এটা আকিদা। মানহাজ আসলে কি? মানহাজ হচ্ছে সালাফিদের পদ্ধতি, সালাফিদের তরিকা, সালাফিদের বুঝ, এটাই মানহাজ।